সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরু করছি তোমাদের অনলাইন গণিত ক্লাস। শিক্ষার্থীরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের 8.5 অনুশীলনী 1 এ 4 নম্বর অঙ্কগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আছে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করা। আমাদের 4 এর 1 নম্বর আছে 6/12। দেখো এই ভগ্নাংশগুলোকে কিভাবে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করা যায়। কোন ভগ্নাংশের লব এবং হরকে একই উপাদান দিয়ে ভাগ করে ছোট করার পদ্ধতি, ছোট করার এই পদ্ধতিটাই হচ্ছে লঘিষ্ঠ ভগ্নাংশ করা। তো আমাদেরকে প্রথমে এটা খেয়াল রাখতে হবে যে এই যে 6/12 আছে, এই 6 কে কোন কোন ভগ্নাংশ, কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা 6 এর গুণনীয়কগুলো বের করি। 6 এর গুণনীয়কগুলো হচ্ছে 1 2 3 6, অর্থাৎ 6 কে 1 2 3 6 দিয়ে ভাগ করা যায়। অনুরূপভাবে 12 এর কথা বলি, 12 কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায় এবং 12 দিয়ে ভাগ করা যায়। তো দেখো শিক্ষার্থীরা, তাহলে দুটো সংখ্যাকে কিন্তু 1 দিয়ে ভাগ করা যাচ্ছে। এখানে 6 কে 6 এবং 12 দুটো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যাচ্ছে, কিন্তু আমরা স্বাভাবিকভাবে 1 দিয়ে ভাগ করব না, কারণ 6 কে 1 দিয়ে ভাগ করলে 6 6ই থাকবে, আবার 12 কে 1 দিয়ে ভাগ করলে 12 12ই থাকবে। তো 2 দিয়ে দেখো দুজনকে ভাগ করা যাচ্ছে, 2 দিয়ে 6 কেও ভাগ করা যাবে, 2 দিয়ে 12 কেও ভাগ করা যাবে, 3 দিয়েও দুজনকে ভাগ করা যাবে, 3 দিয়ে 6 কেও ভাগ করা যাবে, 3 দিয়ে 12 কেও ভাগ করা যাবে, আর 4 দিয়ে করা যাবে না, কারণ 4 দিয়ে শুধু 12 কে ভাগ করা যাবে, 6 দিয়ে 6 কে ভাগ করা যাবে না। অনুরূপভাবে আমরা 6 দিয়েও ভাগ করতে পারি, দেখো কারণ 6 দুজনের মধ্যে আছে। তো দেখো আমরা কি করতে পারি, আমরা সর্বোচ্চটা দিয়ে, অর্থাৎ 6 এবং 12 এর সাধারণ গুণনীয়ক কত? 6 এবং 12 এর যেটা সর্বোচ্চ গুণনীয়ক সেটা হচ্ছে 6। তাহলে আমরা 6 দিয়ে যদি ভাগ করি, দেখো 6/6, নিচে আসবে 12/6, 6 আর 6, 6 দুগুণে 12। তাহলে আমাদের লঘিষ্ঠ ভগ্নাংশটা কত হচ্ছে? লঘিষ্ঠ ভগ্নাংশটা হচ্ছে 1/2। সুতরাং আমরা লিখে দিতে পারি 6/12 এর লঘিষ্ঠ ভগ্নাংশ, লঘিষ্ঠ ভগ্নাংশ কত? 1/2। ঠিক আছে, তো এইভাবে অঙ্কটা করা যায়। আবার মনে করো তোমরা অন্য পদ্ধতিও ব্যবহার করতে পারো। এক্ষেত্রে দেখো আমি যদি লিখি 4 নম্বরটা, 4 নম্বরে আছে হচ্ছে 16/48, এরকম আছে। তো স্বাভাবিকভাবে দেখো এখানে আমরা প্রথমে 2 দিয়ে শুরু করতে পারি। এখানে 16 কেও 2 দিয়ে ভাগ করা যায়, 48 কেও 2 দিয়ে ভাগ করা যায়। দেখো 16 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে কত? 8 2 16, 48 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 24, 8 কে 2 দিয়ে ভাগ করলে হবে 4, 24 কে 2 দিয়ে ভাগ করলে হবে 12। ঠিক আছে, 4 কে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 2, 12 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 6। ঠিক আছে, আবার যদি 2 দিয়ে 2 কে ভাগ করি 2 আর 2, তারপরে 6 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 3 = 1/3, এভাবেও করা যাবে। তো দেখো তোমরা যে কোনো ভাবে এই ভাগটা করতে পারবে। আমরা যদি এরপরে তোমাদের দেখো, যদি 12 নম্বরটা করি, 24/40, আমরা যদি 24/40টা করি দেখো কি হয়। 12 নম্বর অঙ্ক, 12 নম্বরে 24/24 আছে হচ্ছে কত? 40। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে দেখো এই দুজনকেই কিন্তু 24/2 40/2, তাহলে 24 কে 2 দিয়ে ভাগ করলে 12, 40 কে 2 দিয়ে ভাগ করলে হবে 20, আবার এদেরকেও 2 দিয়ে ভাগ করা যাবে, এইটাকেও 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 6 10, 6 কেও 2 দিয়ে ভাগ করা যাবে, 10 কেও 2 দিয়ে ভাগ করা যাবে, 3/5, এভাবেও কিন্তু করা যাবে। ঠিক আছে,
তো বেশ কয়েকটি নিয়ম আছে তোমাদের যে নিয়মগুলো দেখিয়ে দিলাম এইগুলো নিয়মের মধ্যে যেগুলো ভালো লাগবে যে নিয়মটা ভালো লাগবে সেই নিয়ম দিয়ে তোমরা অঙ্কগুলো করতে পারবে যদি 11 নম্বরের কথা বলি তাহলে 11 নম্বর যদি আমি এইভাবে করি তাও কিন্তু হবে উপরে আছে 28 নিচে আছে হচ্ছে 49 দেখো 28 আর 49 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় 7 দিয়ে কিন্তু ভাগ করা যায় 7 দিয়ে যদি আমি 28 কে ভাগ করি তাহলে 4 7 28 5 7 49 তাহলে লেখা যাবে 4 বাই 7 এভাবে কিন্তু অঙ্কগুলো করা যাবে ঠিক আছে তো তোমাদের বেশ কয়েকটি নিয়ম আমি দেখিয়ে দিলাম সেটা সর্বোচ্চ গুণনীয় ব্যবহার করে অথবা অল্প অল্প করে অর্থাৎ ছোট ছোট করে আমাদের ভাগ করে করেও কিন্তু লঘুচ্ছ ভগ্নাংশ করা যাবে অথবা এইভাবে উপরে এবং নিচে কেটে দিয়েও এইভাবে কিন্তু করা যাবে আবার সর্বোচ্চ গুণনীয় ব্যবহার করে একবারও কেটে এভাবে কিন্তু ব্যবহার করা যাবে অর্থাৎ যে গুণনীয়ই আমরা ব্যবহার করি না কেন আমাদের অঙ্কগুলো কিন্তু করা যাবে ঠিক আছে তো এর মানে আমরা যদি 10 নম্বরটা দেখি 10 নম্বরে আছে হচ্ছে 16 বাই 28 10 নম্বরে আছে হচ্ছে 16 বাই 28 হয়তো আমি বুঝতে পারতেছি না যে এখানে সর্বোচ্চ গুণনীয়টা কত হবে তো সেই ক্ষেত্রে 16 একটা জোড় সংখ্যা 28 এর কি জোড় সংখ্যা অবশ্যই দুইকে দুই দিয়ে ভাগ করা যাবে তাহলে 16 কে দুই দিয়ে ভাগ করলে হবে 8 28 কে দুই দিয়ে ভাগ করলে হবে 14 8 জোড় সংখ্যা 14 জোড় সংখ্যা 8 কে 2 দিয়ে ভাগ করলে হবে 4 14 কে 2 দিয়ে ভাগ করলে হবে 7 তাহলে দেখো এটা 8 কিন্তু কাটাকাটি করা যাবে না তাহলে 4 বাই 7 আমি লিখতে পারি ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমাদের ভগ্নাংশগুলো অর্থাৎ লঘুচ্ছ ভগ্নাংশ করার বেশ কিছু নিয়ম দেখিয়ে দিলাম আশা করছি তোমরা এখন এই অঙ্কগুলো করতে পারবে তো বেশ কিছু নিয়ম দেখিয়ে দিয়েছি এর মধ্যে তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেভাবে কিন্তু অঙ্কগুলো করতে পারবে দাদা কাকি কাকি তোমাদের হোমওয়ার্ক করতে লাগে আমি দিন 4 এর 4 এর 1 থেকে 12 ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে 4 এর 1 থেকে 12 তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা এই অঙ্কগুলো সবই করতে পারবে এবং এই অঙ্কগুলো সবগুলো শেষ করে অবশ্যই আমার মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দিবে ঠিক আছে আমি তোমাদের অঙ্কগুলো দেখব আর এরপরে যদি তোমাদের কারো কোথাও বুঝতে কোনো রকম সমস্যা থাকে অবশ্যই আমাকে মেসেঞ্জার গ্রুপে এসে জানাবে আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেব তো শিক্ষার্থীরা আজকে এতটুকুই ধন্যবাদ সবাই